ইন্টারনেট জুড়ে ছড়িয়ে থাকা অনেক ভিডিওর গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি আজও। এমন রহস্যময় এবং ব্যাখ্যাতীত ঘটনা নিয়ে ফানি ফ্রগ ক্রিয়েটিভসে নিয়মিত ভিডিও আপলোড করছি আমরা। এমন 5টি ব্যাখ্যাতীত ভিডিও নিয়ে থাকছে এবারের আয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে টেড রবার্টসন নামে এক পুলিশের ধারণ করা এই ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হয় 2014 সালে। একটি পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে অদ্ভুত শব্দ বেরিয়ে আসছে শুনতে পেয়ে তিনি কৌতূহলবশত দেখতে যান। মোবাইলের ক্যামেরা দিয়ে বাড়ির ভিডিও ধারণ করার সময় একটি অস্বাভাবিক মুখকে আবিষ্কার করেন তিনি। বাড়ির দোতলার একটি জানালায় কয়েক মুহূর্তের জন্য মুখটিকে দেখা যায়। টেড রবার্টসন পরে খোঁজ নিয়ে জানতে পারেন ওই বাড়িটিতে রোজ ভার্স নামে এক নারী সিরিয়াল কিলার বাস করতেন। 1930-এর দশকে 12 জন মানুষকে হত্যার অভিযোগে তাকে এবং তার ছেলেকে আটক করা হয়েছিল। সংবাদপত্রের সূত্র ধরে অনেকে জানিয়েছেন ওই পরিত্যক্ত বাড়িতে হয়তো কোনো ধরনের কালো জাদুর চর্চা হচ্ছিল, কিন্তু সন্দেহবাতিকদের মতে এটি একটি ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই নয়। টেড রবার্টসন আসলে পুলিশ অফিসার কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। কিন্তু তারপরও এই ভিডিও রহস্যের বিশ্বাসযোগ্য কি ব্যাখ্যা থাকতে পারে তা খুঁজে চলেছেন অনেকেই। পম্বেরো, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনা ও ব্রাজিলের কিছু অংশের মানুষ পম্বেরো নামে একটি পৌরাণিক প্রাণীর অস্তিত্বে বিশ্বাস করে আসছে শত শত বছর ধরে। মানুষের মতো আকৃতির কিন্তু আকারে আরও ছোট কিম্ভূত দর্শন এই প্রাণীটি সাধারণত লোকালয় থেকে দূরে বাস করে। কিন্তু সম্প্রতি প্যারাগুয়েতে ধারণ করা এই ভিডিওতে একটি পম্বেরোকে হেঁটে আসতে দেখা গেছে বলে দাবি করা হয়। কিন্তু বরাবরের মতো এই ভিডিওটি ধোপে টেকেনি সন্দেহবাদীদের কাছে। রূপকথার পম্বেরও বাস্তবে নেই আর ভিডিওটি সাজানো বলে মত দিয়েছেন অনেকেই। লেক সুপিরিয়র, কানাডার অন্টারিও এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন ও মিশিগানের মধ্যে অবস্থিত লেক সুপিরিয়র। এটি বিশ্বের সবচেয়ে বড় মিষ্টি পানির লেক এবং আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয়। কিন্তু গ্রেভিয়ার্ড অব গ্রেট লেকস নামে এই লেকটি অর্জন করেছে কুখ্যাতি, কারণ এই লেকের কিছু কিছু জায়গায় এত বেশি সংখ্যক জাহাজডুবি এবং প্রাণহানির ঘটনা ঘটেছে যা রীতিমতো অবাক করার মতো। সবচেয়ে ভুতুড়ে ব্যাপার হচ্ছে এই লেকের পানি এতটাই ঠান্ডা যে জাহাজডুবিতে নিহত ব্যক্তিদের লাশে পচন ধরে না বা পানির উপর ভেসে ওঠে না। 1975 সালে এখানে সবশেষ বড় ধরনের জাহাজডুবির ঘটনা ঘটে। অ্যাডমান্ড ফিটজেরাল্ড নামে একটি জাহাজ এর 29 জন ক্রু সহ পানিতে তলিয়ে যায়। 1994 সালে পানির নিচে জাহাজটিকে পাওয়া যায় আর জাহাজের ভেতর মৃত এক নাবিকের লাশও আবিষ্কার করা হয় সম্পূর্ণ অক্ষত অবস্থায়। সম্প্রতি এই ভিডিওটি ইউটিউবে প্রকাশ হওয়ার পর অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন এটি ভুতুড়ে কোনো জাহাজ ছাড়া আর কিছু নয়। লেক সুপিরিয়রে ঘোরার সময় এই ভুতুড়ে দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন জেসন নামে এক ব্যক্তি। অনেকে বলছেন এই অবয়ব অদূরের শিকাগো শহরের। আবার অনেকের মতে এটি মিরাজ বা এক ধরনের মরিচিকা বা দৃষ্টিবিভ্রম ছাড়া আর কিছুই নয়। কিন্তু অনেকেই মনে করেন এটা লেকে তলিয়ে যাওয়া কোনো জাহাজের ভুতুড়ে অবয়ব। টেলিপোর্টেশন, 2012 সালে রাশিয়ার একটি সড়কে এক ব্যক্তির গাড়ির ড্যাশবোর্ডের ক্যামেরায় ধরা পড়ে এই অদ্ভুত দৃশ্যটি। সামনে চলতে থাকা একটি লরির পাশ থেকে হঠাৎই ল্যাবকোট পরা এক লোককে বেরিয়ে আসতে দেখা যায়। খুব স্বাভাবিকভাবে লোকটি হেঁটে হেঁটে চলে যাচ্ছিল। ভিডিওতে দেখুন। ভিডিওতে দেখা যায় হঠাৎ করে রাস্তার মাঝখান থেকে উদয় হয় লোকটি। বলা যায় ঠিক যেন লরি ফুড়ে উদয় হয় সে। ভিডিওটি দেখে অনেকেই বলছেন এটা কোনো ধরনের টেলিপোর্টেশন প্রযুক্তি। আবার অনেকে বলছেন লোকটি আত্মহত্যা করতে চেয়েছিল। হতে পারে রাস্তা ধরে যাওয়ার সময় কোনো ব্যক্তি লরির খুব কাছে চলে গিয়েছিল, নয়তো এটা দৃষ্টিবিভ্রম। এরিয়া 51, মার্কিন যুক্তরাষ্ট্রের এরিয়া 51 নিয়ে সম্ভবত সবচেয়ে বেশি রহস্যের জাল বোনা হয়েছে।
2012 সালে নেভাদায় এরিয়া 51 এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় এই ভিডিওটি ধারণ করেন এক ব্যক্তি। ভিডিওতে দেখা যায় অনেক দূরে কোথাও কোনো কিছু পুড়ছিল, যার ধোঁয়া ব্যাঙের ছাতার মতো আকাশে ছড়িয়ে পড়ছিল। বেশ খানিকটা দূরে একটি সাদা রঙের গাড়িকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা এরিয়া 51 এর সিকিউরিটির কাজে ব্যবহার করা হয় বলে নিশ্চিত করেছেন অনেকে। কিন্তু ওখানে এত নিরাপত্তার মধ্য দিয়ে কি পোড়ানো হচ্ছিল, বা এর সাথে অন্য কিছু যোগসূত্র আছে কিনা, তা নিয়ে আলোচনা বিতর্ক হয়েছে যথেষ্ট। আসলে কি ঘটছিল তখন এরিয়া 51 এ, তা নিয়ে কিন্তু অনেকেই সন্দিহান। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।